হাই মাই অল ইউটিউব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএস প্রবীর। আমি আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, জেসিবির ভিডিও। দেখতে পাচ্ছেন সবাই, জেসিবিটা এখানে এই পুকুর কাটতে কাটতে কীভাবে ফেঁসে গেছে সামনে দিকে, পিছনের দিকে আরও ফেঁসেছিল, একদম পাঁক কাদার নিচে ঢুকে গেছিল। মানে যেখানে নিচে একদম ফাঁপা ছিল, তো জেসিবিটা উপর থেকে আস্তে আস্তে বসে যাচ্ছিলো এবং আরও দুটো এই জেসিবি এসে এখানে তোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। মাঝখান থেকে টেনে সামনে নিয়ে এসছে, সামনের দিকে যত নিয়ে এসছে তত আস্তে আস্তে ঢুকে গেছে নিচের দিকে। শুনছি আরও উপরে ছিল নাকি, এতটা নিচে ঢোকেনি। এই জেসিবি দুটো এসে যখন থেকে টান দিয়েছে, আস্তে আস্তে যত টানছে আস্তে আস্তে তখন নিচের মাটি ফাঁকা হয়ে আরও নিচের দিকে এই বড় জেসিবিটা ঢুকে গেছে। এই দুটো জেসিবি অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। তারপরে এই হাত ক্রেনের সাহায্যে তোলার ব্যবস্থা চলছে। হাত ক্রেনকে খবর দিয়ে হাত ক্রেন এনেছেন এখানকার লোকেরা, এখানকার যে জেসিবি যে কন্টাকে নিয়ে এসেছিলেন। আকাশ ছবি তুলেছিস? খুব ভালো ফাঁসা ফেঁসে গেছিলো, দেখতে পাচ্ছেন মাঝখানে ওইখানে ফেঁসে গেছিলো যেখানে গর্ত হয়ে আছে, ওখান থেকে টেনে এই পর্যন্ত নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এখান থেকে আর নিতে পারেনি কারণ এখানে একদম বালি মাটি পুরো চেপে ধরে আছে। অনেক চেষ্টা করেছে দুটো জেসিবি, তুলতে পারেনি, তারপরে এখানে ফেঁসে গেছে। সামনের হাতল যে বকেটটা আছে, এই বড় জেসিবি যে নীল জেসিবিটা দেখতে পাচ্ছেন, বকেটটা দিয়ে সামনে ধরেছিল। তার জন্য কিছুটা নিচে ঢুকতে পারেনি, নয়তো আরও নিচে ঢুকে যেত। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আর এই জেসিবিটা তোলার জন্য দুদিকের মাটি খুঁড়ে একদম ড্রেন করে তোলার চেষ্টা চলছিল। আর এদিকে তোলার জন্য হাত ক্রেনের সাহায্যে তোলার জন্য এই মুহূর্তে এখন এই জেসিবি সাইড থেকে মাটি সরিয়ে দিচ্ছে এবং কিছু খেজুর গাছের গুঁড়ি নিয়ে ওই যে জেসিবিটার যে ক্রেন চাকা আছে সেখানে ওখানে এই যে খেজুর গাছের গুঁড়ি, ওই খেজুর গাছের গুঁড়িগুলি ওখানে দুটি ক্রেন চাকার নিচে দেওয়া হচ্ছে যাতে মাটিতে স্লিপ খেয়ে, মানে যে ভিজে মাটি মানে পাঁক মাটি, সেই কাদায় স্লিপ খেয়ে ওঠার সম্মুখীনে না উঠতে পারে তেমন কোনো অসুবিধা না হওয়ার জন্য ওই গাছের গুঁড়ি, এই যে খেজুর গাছের গুঁড়ি ভ্যানে করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন ওখানে দিচ্ছে। আর উপরে লাল জেসিবিটা মাটি ক্লিয়ার করছে সাইড থেকে যাতে চাপটা না নেয়, আর এই হলুদ জেসিবিটা সামনের রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে যাতে টানার সময় কোনো অসুবিধা না হয়, ভালোভাবেই উঠে আসে। আর এদিকে হাত ক্রেনের সব জিনিসপত্র এবং সেটিং রেডি করা হচ্ছে, মেশিনপত্র সব খাটিয়ে রেডি করা হচ্ছে। এবং প্রচণ্ড রোদ, রোদ যাকে বলে, প্রত্যেকটি এই হাত ক্রেনের যে লেবার এসেছিলো প্রত্যেকটি লেবারের কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। গরমের মধ্যে সবাই পুরো স্নান হয়ে গেছিলো, যেন মনে হয় স্নান করে উঠে এসেছে। 36-37 ডিগ্রি পুরো রোদের তাপে কাজ হয়েছে, 6-7 ঘন্টা ধরে টানা কাজ হয়েছে রোদের মধ্যে, প্রচণ্ড কষ্ট হয়েছে, পুরো ভিজে গেছে সবাই। আর তিনটি জেসিবি মোট এখানে, এই দুটি জেসিবি ছোট, লালটার হলুদটা এবং এই নীলটা বড়। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসছে, এটাই বুঝে পাই না, এখানে যেন মেলা হচ্ছে। জেসিবিটা ফেঁসে গেছে, যাই হোক এদিকে জেসিবিটা টান দিয়েছে, মাঝখানে টান রেখেছে যাতে সব দিকে শক্তি প্রয়োগ করে তাড়াতাড়ি নিচে ফেঁসে যাওয়া যে জেসিবিটা সেটি তোলা যায়। নিচের জেসিবিটা তোলার জন্য এদিকে মাঝখানে দুটি, মাঝখানে এই যে বড় একটি অ্যানাগন্ডা কাঁচি বলে যাকে, সেই দড়ি দিয়ে জেসিবি সামনের ব্লেডে বাঁধিয়ে দিয়েছে। আর এদিকে যে হাত ক্রেন সেখান থেকে যে বড় লোহার মোটা কাঁচি
সেই লোহার কাচি বাঁধানো হয়েছে, দুদিকে দুটি চাকার যে লোহার সকেট আছে সেখানে লাগিয়েছে। ইনি বলছেন লাইক করবেন। আর এদিকে দেখুন হাত ক্রেন দুটি সব রেডি হয়ে গেছে, এখন টান ধরে রাখা হয়েছে। আর বড় জেসিবিটা হাতল দিয়ে সাইডে টান রেখেছে ধরে। মাঝখানে জেসিবি কিন্তু টান ধরে রেখেছে, যখন এই হাত ক্রেনে হাত ঘোরানো ঘুরিয়ে কাছে টানা হয় গোটানো হয় প্রচুর টান নেয়। আর তার সাথে সাথে এই জেসিবি আছে হলুদ, এও সামনে বকেট দিয়ে বকেট মেরে যে অ্যানাকোন্ডা যে কাছে আছে ব্লেডের সাথে বাধা আছে পুরো টেনে নিয়েছে। তিনটি ও শুধু জাস্ট সামনের দিকে টান রেখেছে, আর এই হাত ক্রেনটি পুরো টেনে তুলে আনছে সব মাটি বাটি ভেঙে নিয়ে। প্রচণ্ড শক্তি আছে হাত ক্রেনে, শুধু এই কি উঁচু করার ক্ষমতা নেই কিন্তু টেনে আনার ক্ষমতা প্রচুর আছে, গাছ ভেঙে টেনে আনতে পারবে। হাত ক্রেনের এত পাওয়ার আছে। এদিকে দেখতে পাচ্ছেন চাকার নিচে আরেকটি খেজুর গাছের গুড়ি দেওয়া হচ্ছে, যাতে ওঠার সময় কোনো রকম সমস্যা না হয়, ভালোভাবেই উঠে আসতে পারে। প্রত্যেকটি লেবার যারা কাজ করছেন ওই হাত ক্রেনে সবার কিন্তু মাথা থেকে পা অব্দি একদম আগুন, শরীর প্রচণ্ড তাপের মধ্যে কাজ করেছেন, বিশাল বিশাল খাটনি, মানে রোদের উপরে খাটনি। এমনি কাজের কষ্ট খুবই কম, কিন্তু গরমে মানুষ মরিহারা অবস্থা। তো ফাইনালি জেসিবিটা পুরো কমপ্লিট উপরে তুলে দিয়েছে এই হাত ক্রেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কোথায় ছিল জেসিবি, কোথায় তুলে দিয়েছে। এর জন্য তো পুরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও আরও আছে।